মদিনার নবীর একজন আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে কানে আওয়াজ নবী নাই বালতি ফালাইয়া আসমানের দিকে তাকায় কয় মালিক তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও কারণ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রেখেছি শুধু নবীজিকে দেখব আর কলিজাটা ঠান্ডা করব আজ আমার সেই মহব্বতের নবী যদি না থাকে এই চক্ষু দিয়া অন্য কিছু দেখব না তুমি আমারে অন্ধ বানায় দাও কেমন মায়ার নবীর মহব্বত রে নবীর আশিক উম্মতির দল আজকে 1500 বছর পরেও ওই নবীর আদর্শের কারণে কত সম্মান আল্লাহ দান করেছেন নবীর মহব্বতের টুপি নবীর আদর্শের দাড়ি নবীর আদর্শের পোশাক আজকে কত সম্মান যত বড় কাটটা বেঈমান হোক না কেন মদিনার পোশাকটা দেখলে সম্মান করার চেষ্টা করে মদিনার নবীর আদর্শের এত দাম 1500 বছর পরে কত বড় বড় বিধর্মীরা নবীর সুন্নতের এই আদর্শ দেখে মুসলমান হয়ে গেল আবু বকর বলে নবী আল্লাহর জাতের কসম আমি একটা সেকেন্ড ঘুমাই না দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি নবী এসে কখন আমারে ডাক দিবে আমি সাথে সাথে যেন জবাব দিয়া দরজা খুলতে পারি মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন আবু বকর এটা কেমন করে সম্ভব নবীজির এই কথা আবু বকর বলে নবী আমার মেয়ে আসমা এও রাতে ঘুমায় না আমি সারা রাত অপেক্ষা করি আমার কন্যাটাও নাস্তা বানায় অপেক্ষা করে মদিনার পথে কে দিবে খানা আমার মেয়ে খানা নিয়ে অপেক্ষায় থাকে আমি আবু বকরও যাব আমার মেয়েটা অপেক্ষা করে শুধু তাই না এই হিজরতের পথে নবী বাহন আমি রেখেছি কুটির গোড়ায় বেঁধে এই বাহনটাও কোন রাত্র ঘুমায় না মদিনার নবী আসবেন পথের দিয়ে তাকায় থাকে মক্কার দিকে নবী আসবেন তারে পেটের মধ্যে নিয়ে মদিনায় যাবে এদিক দিয়া দুশ্মনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো দেখে মুহাম্মদ নাই এদিকে সময় খুবই কম দ্রুত নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন হাঁটতেছেন পাথরওয়ালা পথ সমতল না উচ্চুচ পথ পাথরওয়ালা রাস্তা হাঁটতে বড় কষ্ট হাঁটতেছেন আবু বকর একবার ডানে যায় নবীর একবার বামে যায় একবার সামনে যায় একবার পেছনে যায় নবী বলেন আবু বকর আপনি এমন কেন করেন আবু বকর বলে নবী দুশ্মনের ভয় আমি ভয় পাই ডান দিক থেকে না জানি আক্রমণ আসে ডানে যাই বাম দিক থেকে না জানি আক্রমণ আসে আমি বামে যাই পেছন দিকে যাই আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে কারণ কোন দুশ্মন যদি আক্রমণের গুলি মারে আমি আবু বকরের গায়ে লাগবে আমার মায়ার নবীর শরীরে যেন না লাগে কারণ আমার মায়ার নবীর শরীর এত বরকতের শরীর যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না মাছিও পড়ে না হারাম আবু বকর নবী হাঁটতেছেন দনজনে মদিনার পথে যাওয়ার বেলায় শেষ সময় বাইতুল্লাহর কিনারায় গিয়ে নবী একটু বিদায় দেয় কান্না করে এরে বাইতুল্লাহ আমি তোর জন্য বড় পাগল বড় আশিক ওরে বাইতুল্লাহ তোর দরজায় যখন আমার সিনাটা লাগাই কলিজাটা ঠান্ডা হয়ে যায় ও বাইতুল্লাহ দুশ্মনের ভয়ে পারিনে একটু মোহাব্বত করে সেজদা দিয়া নামাজ পড়ব আমার আল্লাহর ঘর আমার আল্লাহর ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়তে পারি না রে বাইতুল্লাহ আমার দুশ্মন কলিজাটা ভেঙ্গে যায় রে বাইতুল্লাহ তোর গায়ে যখন আমি লাব্বাইকের আওয়াজ দিয়ে হাতটা লাগাই কলিজা ঠান্ডা হয়ে যায় ও বাইতুল্লাহ তোরে রেখে যাইতে মনে চায় না মদিনার পথে আমার জন্মভূমি এখান থেকে যেতে মনে চায় না কিন্তু আমার মালিকের অর্ডার ও বাইতুল্লাহ আজ আমি চোখের পানি সেরে কান্না করে যাইতেছি একদিন আমি হাসি মুখে বিজয়ের মালা নিয়ে বাইতুল্লাহ তোমার কিনারায় এসে হাজির হব
আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর এখনো পর্যন্ত চিনতে পারলাম না অতস গর্তের পিপীলিকা আল্লাহর কাছে বলে আল্লাহ একটু মক্কার ঘর মদিনার রওজা দেখায় দাও মরা গাছ খেজুর গাছ মদিনার নবী পিঠ মোবারক লাগাইয়া খুতবা পড়েন দীর্ঘদিন পরে নবী সাহাবায়ে কেরামের অনুরোধে বললেন এটা বাদ দাও নতুন এক মিম্বর বানাও সাহাবায়ে কেরাম বলতেছেন মানুষ যেমন কানলে আওয়াজ হয় মরা গাছের থেকে কান্নার আওয়াজ হয় সাহাবায়ে কেরাম গিয়া বলে নবী গাছ খেজুর গাছ মরা গাছ কানতেছে মানুষের মতো আওয়াজ আসতেছে কানের ভেতরে মরা গাছ নবীর জন্য পাগল আর আমরা জিন্দা মানুষ হইয়াও সেই নবীরে চিনতে পারলাম না যদি চিনতে পারতারে বাবা নিজে নামাজ পড়ি নিজে জিকির করি ছেলে মেয়েরে নবীর সুন্নত আলা বানাইতে কেন পারি না বহু নেক আমলওয়ালা কিয়ামতের দিন শুধু সন্তানদের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে বহু মা বাবা জাহান্নামে যাবে শুধু সন্তানকে সঠিক লাইনে না রাখার কারণে বললি বলে চেষ্টা করছি পারি না চেষ্টা করছেন পারেন না হারাম খাওয়ায় কামাই করে এটা খাইতে পারেন সুদের টাকায় চাকরি করে টাকা দেয় সেই টাকা দিয়ে খানা খাইতে পারেন দিনের পথে রাখতে পারেন না পারবেন কিভাবে আমার রসুলের তাবিজ দেওয়া ছিল সে তাবিজ তো আপনি ব্যবহার করেন না আর এটা নিজে নিজে অসম্ভব না আল্লাহওয়ালাদের দোয়া লাগে নেক নজর লাগে আল্লাহর নবী আয়েশা বলে গাছ কেন কাঁদো নবীর মুজেজা গাছ কথা বলতেছে নবী আপনার বিরহের বেদনায় কান্না করি কি চাও রে গাছ গাছ বলে নবী আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াইবেন এরপরে আমাকে এখানে দাফন করবেন কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে যাব উস্তুনে হান্না না জহজরে রসুল নালামি জাদ হামচু আর বাবে অপু মদিনার নবীর আদর্শ এত পবিত্র আমার নবী অল্প টাইমে মানুষ শুধু তাকাইয়া থাকলেই পাগল পারা হয়ে যাইত নবীর জন্য আল্লাহ তাআলা নবীকে এমন মর্যাদা দান করেছেন জঙ্গলের প্রাণীরা নবীর আওয়াজ পাইত বহু দূর থেকে পেয়ে বারবার সালাম জানাইত নবীর জন্য গর্তের পিপীলিকা পাগল নবীর জন্য নদীর মাছ পাগল জঙ্গলের প্রাণীরা পাগল মায়ার নবীর জন্য গর্তের ভিতরে বড় এক সাপ অপেক্ষা করতেছে নবী এখানে আসবে আমি একটু চেহারা মোবারক দেখব কেমন মায়ার নবী আমার মাত্র ১৩ বছরের সীমানায় দামি দামি সাহাবা বেইমানেরা নবীর হাতে কালেমা পড়ে এত দামি হয়ে গেল আল্লাহ নিজে দুনিয়াতে দর্জনার নামে জান্নাতের টিকিট পাঠায় দিলেন এর মধ্যে এক নম্বরে কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন কত দাম আবু বকরের আম্মা জান আয়েশা একদিন নবীরে কয় নবী আপনার সাথে ওমর ওসমান আলী আবু বকর আমার আব্বাজান সাথে সাথে থাকে পরামর্শ করেন আপনার উন্নতের মধ্যে আমলের লাইনে কে বেশি আগে
আম্মা জান আয়েশা বলছেন এক নিয়তে নবী বুঝা ভালাইছেন নবী কয় আয়েশা আকাশে যেই পরিমাণ তারকা দেখো এর থেকে ওমরের আমল আরো বেশি আম্মা জান আয়েশা ভাবলেন আমার আব্বার কথাটা কইল না মহিলা মানুষ বয়স তো বেশি না ছয় বছরে রসূলের সাথে বিয়ার বন্ধন হলো নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মা জানের ১৮ বছর বয়স তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন বলেন তো নবীর ঘর করলেন কয় বছর মাত্র আর এখন তো ১৮ বছরের মেয়েদের অনেক ক্ষেত্রে বিবাহই হয় না আর আম্মা জান মাত্র ৯ বছর নবীর ঘর করলেন ৯ বছরে নবীর ঘরে আসলেন আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে এত বরকত দান করলেন নবীর সাহাবতে আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ আমি মুহাম্মদের ঘরে আসার পর ৯ বছর ঘর করার পরে আল্লাহর শুকর আমি ২০০০ এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি বড় বড় সাহাবায়ে কেরাম কোন মাসআলায় আটকায় গেলে আম্মা জানের কাছে আসতেন আম্মা জান এমন সমাধান দিতেন সমস্ত সাহাবায়ে কেরাম এক আওয়াজে মেনে নিতেন কোনো ইখতিলাফ করতেন না নবীজি কইলেন ওমরের কথা আম্মা জান ভাবলেন আমার আব্বার কথা বললেন না এবার বইলেই ভালাইলেন আমার আব্বার খবর কি আব্বাকে আম্মা জান আয়েশার বাবা আবু বকর এইবার নবী কয় ও আয়েশা তোমার বাবার কথা আবু বকরের কথা কি বলবো রে আয়েশা আবু বকরের জীবনে দুই দিনের দুইটা আমল আল্লাহর কাছে এত প্রিয় দুই দিনের দুইটা আমল দুইটা ত্যাগ দুইটা কুরবানি আল্লাহর কাছে এত দামি ওমর কেন আমার সব উম্মতের আমল যদি এক পালায় দেও তার সমান হবে না আম্মা জান কয় তাই নাকি বলে হ্যাঁ কোন দিনের ত্যাগ আর আমল ভাল লাগবে না বাবার গুণগান শুনবে ভাল লাগবে কোন দিনে এবার নবী নিঝুম হয়ে গেলেন চুপ হয়ে গেলেন সেই দুইটা আমল ওইটা তো লাফালাফি আর চিৎকার আর আনন্দের কোন আমল না ওই দুইটা দিনের ত্যাগ আবু বকরের কথা মনে পড়লেই তো কান্না আসবে আবু বকরের সেই দুই দিনের ত্যাগ কান্নার ইতিহাস ওই দুই দিনের ত্যাগের আমল বড় কান্নার আওয়াজ ও আয়েশা যেদিন আমার ঘরের মধ্যে মক্কার ঘরে আমি শুয়েছিলাম রাতের বেলা আমার চারদিকে দুশ্মন আমার আপনজনেরা তরবারি নিয়া ঘেরাও দিছে আমার আজকে রাত্রে হত্যা করে ফেলবে কতবার আসছে আমাকে জবাই করার জন্য আজ ওরা ফাইনাল আমাকে হত্যা করেই ফেলবে আমি পেরেশান চতুর্দিকে দুশ্মন দাঁড়ায় গেল সবার হাতে অস্ত্র দাঁড়ি আজ আমাকে হত্যা না করে ওরা কেউ বাসায় যাবে আমার আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ও নবী কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ যেমন এককভাবে নিয়েছি আপনাকেও হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ এককভাবে নিয়েছি আপনার কোনো ক্ষতি হবে না পয়গম্বর ধৈর্য ধারণ করেন এবং প্রস্তুতি তো আগে থেকেই বলা হয়েছে আজ আর ঘরের মধ্যে থাকা যাবে না এখনি বের হইয়া মদিনার পথে হিজরত করা লাগবে আর থাকা যাবে না
মদিনার পথে নবী হিজরতের জন্য রেডি হয়ে গেলেন কিন্তু চারদিকে দুশমন ঘরের পাশে আটকায় দাঁড়ানো বের হব কেমনে আল্লাহ কয় নবী একটু হাতের মধ্যে কিছু বালু নেন বালু নিয়া আমার কোরআনের আয়াতগুলো বালুর মধ্যে পড়েন আপনার পবিত্র জবানে মায়ার নবী আল্লাহর হুকুম পাইয়া বালুগুলো হাতের মধ্যে নিয়া মুহাব্বতের আওয়াজ দিয়া তেলাওয়াত শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আয়াতগুলো পড়িয়া দম করলেন আল্লাহ বলে নবী আপনি বালুগুলো চারদিকে মারেন নবী তেলাওয়াত করে আয়াত করে দম করে বালুগুলো মারলেন বেঈমানদের চোখের মধ্যে হালকা লাগলো বাতাস চোখের পাওয়ার সাথে সাথে নষ্ট হয়ে গেল আল্লাহ পাকের অর্ডার এবার নবী বের হয়ে গেলেন একটানা গিয়া আবু বকরের দরজায় গিয়া দাঁড়াইলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত মায়ার নবীর কণ্ঠের আওয়াজ আবু বকরের কানে লাগতে দেরি আবু বকর বলেন লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ দরজা খুলে দিলেন নবী বলেন আবু বকর এত গভীর রাত আপনি কি ঘুমান নাই আবু বকর বলেন নবী বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগবে আমি আবু বকর আপনার সঙ্গী হব আল্লাহর জাতের কসম করে বলি রে নবী ওই যেদিন আপনি বলছেন যত ব্যস্তই থাকি না কেন রাতের বেলা ঘরে এসে আমি দাঁড়াইয়া অপেক্ষা করি একটা সেকেন্ডের জন্য আমি ঘুম যাই না কারণ আমি যদি ঘুমায় যাই আর রহমতের নবী এসে ডাকিয়া যদি আমাকে না পায় অন্যদিক থেকে দুশমনের আক্রমণ নবীর উপরে আক্রমণ যদি হয় নবী যদি চলে যায় আমি আবু বকরের বেঁচে থেকে কি লাভ কারণ আমি আবু বকর যেই নবীর সাহাবা তার নেক নজর এত দামি হয়ে গেলাম হঠাৎ খবর হয়ে গেল নবী নাই মদিনার নবীর একজন আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে কানে আওয়াজ নবী নাই বালতি ফালাইয়া আসমানে দিয়ে তাকায় কয় মালিক তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও কারণ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রেখেছি শুধু নবীজিকে দেখব আর কলিজাটা ঠান্ডা করব আজ আমার সেই মহব্বতের নবী যদি না থাকে এই চক্ষু দিয়া অন্য কিছু দেখব না তুমি আমার অন্ধ বানাইয়া দাও কেমন মায়ার নবীর মহব্বত রে নবীর আশিক উম্মতির দল আজকে 1500 বছর পরেও ওই নবীর আদর্শের কারণে কত সম্মান আল্লাহ দান করেছেন নবীর মহব্বতের টুপি নবীর আদর্শের দাড়ি নবীর আদর্শের পোশাক আজকে কত সম্মান যত বড় কাট্টা বেঈমান হোক না কেন মদিনার পোশাকটা দেখলে সম্মান করার চেষ্টা করে মদিনার নবীর আদর্শের এত দাম 1500 বছর পরে কত বড় বড় বিধর্মীরা নবীর সুন্নতের এই আদর্শ দেখে মুসলমান হয়ে গেল আবু বকর বলে নবী আল্লাহর জাতের কসম আমি একটা সেকেন্ড ঘুমাই না
দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি নবী আইসা কখন আমার ডাক দিবে আমি সাথে সাথে জানো জবাব দিয়া দরজা খুলতে পারি মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আবু বকর এটা কেমন করে সম্ভব নবীজির এই কথা আবু বকর বলে নবী আমার মেয়ে আসমা এ রাতে ঘুমায় না আমি সারা রাত অপেক্ষা করি আমার কন্যাটাও নাস্তা বানায় অপেক্ষা করে মদিনার পথে কে দিবে খানা আমার মেয়ে খানা নিয়ে অপেক্ষায় থাকে আমি আবু বকরও যাব আমার মেয়েটা অপেক্ষা করে শুধু তাই না এই হিজরতের পথে নবী বাহন আমি রেখেছি কুটির গোড়ায় বেঁধে এই বাহনটাও কোনো রাত্র ঘুমায় না মদিনার নবী আসবেন পথের দিয়ে তাকায় থাকে মক্কার দিকে নবী আসবেন তারে পিঠের মধ্যে নিয়ে মদিনায় যাবে এদিক দিয়া দুশমনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো দেখে মুহাম্মদ নাই এদিকে সময় খুবই কম দ্রুত নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন হাঁটতেছেন পাথরওয়ালা পথ সমতল না উচ্চকুচ পথ পাথরওয়ালা রাস্তা হাঁটতে বড় কষ্ট হাঁটতেছেন আবু বকর একবার ডানে যায় নবীর একবার বামে যায় একবার সামনে যায় একবার পেছনে যায় নবী বলেন আবু বকর আপনি এমন কেন করেন আবু বকর বলে নবী দুশমনের ভয় আমি ভয় পাই ডান দিক থেকে না জানি আক্রমণ আসে ডানে যাই বাম দিক থেকে না জানি আক্রমণ আসে আমি বামে যাই পেছন দিকে যাই আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে কারণ কোন দুশমন যদি আক্রমণের গুলি মারে আমি আবু বকরের গায়ে লাগবে আমার মায়ার নবীর শরীরে যেন না লাগে কারণ আমার মায়ার নবীর শরীর এত বরকতের শরীর যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না মাছিও পড়ে না হারাম আবু বকর নবী হাঁটতেছেন দনজনে মদিনার পথে যাওয়ার বেলায় শেষ সময় বাইতুল্লাহর কিনারায় গিয়ে নবী একটু বিদায় দেয় কান্না করে এরে বাইতুল্লাহ আমি তোর জন্য বড় পাগল বড় আশিক ওরে বাইতুল্লাহ তোর দরজায় যখন আমার সিনাটা লাগাই কলিজাটা ঠান্ডা হয়ে যায় ও বাইতুল্লাহ দুশমনের ভয়ে বাড়ির একটু মোহাব্বত করে সেজদা দিয়া নামাজ পড়ো আমার আল্লাহর ঘর আমার আল্লাহর ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়তে পারি না রে বাইতুল্লাহ আমার দুশমন কলিজাটা ভেঙ্গে যায় রে বাইতুল্লাহ তোর গায়ে যখন আমি লাব্বাইকের আওয়াজ দিয়ে হাতটা লাগাই কলিজা ঠান্ডা হয়ে যায় ও বাইতুল্লাহ তোরে রেখে যাইতে মনে চায় না মদিনার পথে আমার জন্মভূমি এখান থেকে যেতে মনে চায় না কিন্তু আমার মালিকের অর্ডার ও বাইতুল্লাহ আজ আমি চোখের পানি সেরে কান্না করে যাইতেছি একদিন আমি হাসি মুখে বিজয়ের মালা নিয়ে বাইতুল্লাহ তোমার কিনারায় এসে হাজির হব মায়ার নবী কান্না করে করে মদিনার পথে রওনা ওই হেরা গুহা ওরে গারে সুর জাবালে নূর আল্লাহর নবী আবু বকর সহ দুজন হাঁটতেছেন অন্ধকার কোনো আলো নাই এদিক দিয়ে দুশমন ঘরের মধ্যে না পায় রেডি হয়ে গেল মদিনার পথে লোক পাঠাও ওখানে ধরা যায় কিনা কিছু দূর যাইতে যাইতে মাত্র 2 থেকে 3 কিলোমিটার বাকি গুহার মধ্যে ঢুকবেন হঠাৎ করে আল্লাহর নবীর পায়ে একটা পাথরের আঘাত লাগিয়ে রক্ত বের হয়ে গেছে নবীজি এত অসুস্থ রক্ত বের হচ্ছে থামে না মায়ার নবী এমন অবস্থা হাঁটতে এখন কষ্ট হয় আল্লাহর নবীর এই অবস্থা দেখে আবু বকর চোখের পানি ছেড়ে বলেন নবী বেয়াদবি মাফ করবেন আপনি হাঁটতে পারেন না আমি বসে গেলাম আপনি আমার কাঁধের উপরে উঠেন আমি আপনাকে নিয়ে গুহা পর্যন্ত নেই সেখানে আশ্রয় নিন নবী বলেন না শেষ পর্যন্ত মায়ার নবী এতটা অসুস্থ পেছনে দুশমনের আঘাত আবু বকরের কাঁধের উপরে উঠলে আবু বকর আমার নবীরে নিয়ে 2-3 কিলোমিটার চলে গেলেন গুহার সামনে দাঁড়াইলেন গুহার ভেতরে ডুববেন ওদিকে দুশমন আসতেছে
আল্লাহর নবী আল্লাহর উপরে ভরসা করে ঢুকে গেলেন গুহার ভেতরে গুহার ভেতরে যাওয়ার পর দেখে পুরানো গর্ত চতুর্পাশে ছিদ্র আর ছিদ্র ওদিকে গুহার মুখ এত বড় দুশমন এসে যদি সামনে দাঁড়াইয়া একটু ভিতরে তাকায় আমগো দেখে ফেলবে আবু বকর ভেতরে নবীও ভেতরে নবী এখন আরাম করবেন আবু বকরের রানীর উপরে মদিনার নবী মাথা রাখলেন আর আবু বকর নবীর বিশ্রামে গেলেন চুপচাপ আবু বকর নিজের জামার কাপড় ছিড়ে ছিড়ে ছিদ্রগুলো আটকাইতেছে না জানি আবার কোন সাপ বিচ্ছু আইসা আমাদের আক্রমণ করে ওদিকে ভয় গুহার মুখে দুশমন আইসা দাঁড়াইলাম গো দেখে ফেলবে আল্লাহর কুদরত হঠাৎ করে দেখে দুশমন গুহার মুখে আসিয়া দাঁড়ায় গেছে এই আসতে আসতে না আসতে মুহূর্তের মধ্যে মাকড়সা জাল বুনলো দুশমন আসতে না আসতে একটা কবুতর আইসা ডিম পাড়া শুরু করলো দুশমনেরা নিচে তাকাইলি দেখে ফেলবে আবু বকরের হেফাজতের মালিক আমার আল্লাহ মায়ার নবী তো বিশ্রামে আছে আবু বকরের রানের উপরে ওরা গুহার মুখে আইসা তাকাইয়া ভিতরে তাকায় না ডানে বামে তাকায় হালকা ভাবে নজর দিয়ে দেখে মাকড়সার জাল কবুতর এখানে তো কেউ নাই এরা ওখান থেকে চলে গেল আবু বকর চুপ করে বসে আছেন গর্তগুলো জামার কাপড় দিয়ে আটকাইতেছেন ছিড়ে 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 ছেড়ে আটকায় দেখে একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় নাই আবু বকর ওই গর্তটার মুখে পায়ের গোনালি দিয়া চাপ দিয়া ধরে রাখলেন কিন্তু ওই গর্তের মধ্যে একটা সাপ বহুদিন ধরে ছিল মায়ার নবীকে দেখবে বলি অপেক্ষা করছে আবু বকর যখন পা সরায় না ঠোঁট দিয়ে কয়েকটা হালকা ভাবে আক্রমণ করলো আক্রমণের নিয়ত না পাউটা সরাও আমার আশান্বিত নবী বুঝি আসছে আমি দেখব যখন পাউটা সরায় না হালকা ভাবে একটু দাঁত বসায় দিছে দেওয়া মাত্র বিষে পুরো শরীর জর্জরিত আবু বকরের বিষ চোখের পানি পড়া শুরু হয়ে গেল কিন্তু পা নাড়ায় না রহমতের নবী রানীর উপরে মাথা মোবারক রেখে আছে পা নাড়ায় না বেদুই হবে নবীর ঘুম নষ্ট হবে মায়ার নবী বিশ্রামে আছেন হঠাৎ করে অজান্তে আবু বকরের কান্নার চোখের একটা ফোঁটা পানি নবীর উপরে পড়ে গেল মায়ার নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি নবী বলেন আবু বকর কি খবর বলে নবী এই হালাত নবী জিব্বার থেকে মোবারক থেকে লালা মোবারক নিয়ে একটু লাগায় দিলেন সাথে সাথে বিষ পানি হয়ে গেল এরে নবীর উম্মতের দল ওই সাপ গর্ত থেকে মুখ বের করলো নবীজির নজর পড়ে গেল মায়ার নবী এমন রহমতের নবী আমার সমস্ত প্রাণীরা আমার নবীকে চিনে আমার নবীর দেখার জন্য পাগল কিন্তু আমরা সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া নবীর এখনো পর্যন্ত দেখতে পারলাম না কি দরুদ শরীফ পড়ি যে নবীর সাথে দেখা হয় না ওরে সেজদার মতো সেজদা দিলে তো মাওলার সাথে দিদার হবে দরুদের মতো দরুদ পড়লে তো মদিনার নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে ও আল্লাহর বান্দারা এই জীবনের আমলের ফলাফল কি নবীর কি ঘুমের ঘরে দেখেছো আল্লাহর সাথে কি পরিমাণ মোহাব্বত তৈরি হয়ে গেল ওই নবীর ধুলা বালু মদিনার ধুলা লাগানোর জন্য আশেকেরা পাগল পারা হয়ে দৌড়ায় অথচ নবীর সুন্নতের আশেক এখনো পর্যন্ত হতে পারলাম না কই সুন্নতের দস্তরখান কই বাথরুমে গেলে টুপি কই জুতা কই ডিলাকুলো কই টিস্যু পেপার ব্যবহার খানার মধ্যে কই নবীর সুন্নতের খবর নাই এরপরে নিজে তো এক চিন্তা আবার আমার সন্তান ছেলে মেয়ে আমার পরিবার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে গর্তের বিবরণ দেয় আম্মাজান আয়েশা কাঁদতেছেন আম্মাজানকে বললেন ও আয়েশা তোমার বাবা
আমাকে কাঁধে নিয়া 3 কিলোমিটারের মতো রাস্তা পাড়াইয়া ওই গর্তের মধ্যে নিয়া তার রানে আমি মাথা দিয়া বিশ্রাম নিছিলাম বিশের ব্যথায় কাঁদছে তবে একটু পা নাড়ায় নাই এই যে ত্যাগ আবু বকর আমার জন্য দ্বীনের স্বার্থে দিল সারা দুনিয়ার উম্মতের নেক এক পালায় দিলো সমান হবে না আম্মা জানা আয়েশা কান্না করেন নবী যদি বেয়াদবি না নেন আমার আব্বা জানের আরেকটা নেক আমল কি বলবেন নবী বলেন শুনো আয়েশা শুনো সেই দিনের আমল নবীর শেষ জীবনে তাবুকের যুদ্ধে যাবেন একটা যুদ্ধ শেষ হলো আরেকটা যুদ্ধ তাবুকে যাবেন তাবুকে যাবেন মদিনার থেকে বহু দূর ওই যুদ্ধে যাবেন এমন সময় খেজুর পেকে গেল খেজুর কাটার সময় মানুষের কাজের সময় প্রচন্ড রোদের তাপ আবার আরেকটা যুদ্ধ থেকে আইসা সব ক্লান্ত কিন্তু রোম সম্রাট বেঈমান হাজার হাজার কাফেলা নিয়ে আসতেছে মদিনার দিকে যুদ্ধ করার জন্য এবার নবী ঘোষণা দিলেন তৈরি হয়ে যাও 30,000 কাফেলা নিয়ে আমরা যুদ্ধে যাব তাবুকে সবাই রেডি হয়ে গেলেন কিন্তু এই যুদ্ধে 30,000 সাহাবী নিয়ে গেলে আমাদের অনেক বাহন লাগবে সাওয়ারি লাগবে টাকা লাগবে নবী ঘোষণা দিলেন ও আবু বকর ওমর ওসমান আলী সহ সবাই বাড়িতে যান সবাই দান করেন টাকা দেন সাওয়ারি দেন সবাই দান নিয়ে আমার সামনে হাজির করেন বাহন লাগবে অনেক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নু 10,000 সাওয়ারি নিয়ে নবীর সামনে হাজির টাকা তো আলাদা ওমর সব নিয়ে আসেন এইবার নবী একটু পরীক্ষামূলক বসলেন বৈশা জিজ্ঞাসা করেন ও আলী আপনি কি পরিমাণ দান করলেন এই পরিমাণ ওসমান আপনি কি পরিমাণ দিলেন বলে এই পরিমাণ ওমর আপনি কি পরিমাণ দিলেন আমার সম্পদের অর্ধেক দিয়া দিলাম ওমরের মনের মধ্যে একটা আশা আজকে আমি এত বেশি দান করব নবীর দোয়াটা আমি আগে পেয়ে যাব ওমরেরও আশা বেশি দান করব দোয়াটা পাবো ওসমানেরও আশা নবী সবাই রিজি গাইলেন এই আলী কি পরিমাণ দিলেন ওসমান কি পরিমাণ দিলেন ওমর কি পরিমাণ দিলেন আবু বকরকে নবী কয় ও আবু বকর আপনি বাড়িতে কি পরিমাণ রাখলেন হযরত আলীকে বললেন কি পরিমাণ নিয়ে আসছেন ওসমানকে বললেন কি পরিমাণ দান করেছেন ওমরকে বললেন কি পরিমাণ নিয়ে আসছেন কিন্তু আবু বকরকে কি পরিমাণ নিয়ে আসছেন বলে নাই কারণ নবী জানে আবু বকর বড় গরীব মায়ার নবী বললেন আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছেন আবু বকর চোখের পানি ছেড়ে বলে নবী আমার ঘরে ঝাড়ু দিয়া দিয়া সব আমি নিয়ে আসছি আমার ঘরে আবার আল্লাহর আবার নবী ছাড়া কেউ নাই আমার আল্লাহ ছাড়া আবার মুহাম্মদ নবী ছাড়া আমার কেউ নাই আমি সব ঝাড়ু দিয়া দিয়া আমি সব দিনের নবীর সামনে আসছি কারণ এই সময় যদি আমি কিছু রাখি আমি আল্লাহর কাছে ফলাফল পাব না আমার খানার মতো চুলায় আগুন জ্বলে না ঘরে খাওয়া নাই এত কষ্টের মধ্যে আমি আপনার মুহাব্বত আর আমার মাওলার মুহাব্বতে সব বিলীন করে দিলাম ও নবী এখন আমার ঘরে আল্লাহ ছাড়া কেউ নাই নবী বড় আশ্চর্য হয়ে গেলেন আবু বকরের কথা শুনে ওমরের মাথাটা নত হয়ে গেল আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না আবু বকরের যেই পরিমাণ কুরবানি ওই পরিমাণ কুরবানি তো আমি ওমর দিতে পারি নাই ওসমানও মাথা নত করে ফেললেন যদিও টাকা পয়সা বেশি দিয়েছি আবু বকরের মতো কুরবানি তো দিতে পারলাম না নবী পেরেশান হঠাৎ করে জিবরাইল এসে হাজির
জিব্রাইল আমিন এসে আমার নবীর সালাম দিয়ে কয় নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায় আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছেন এবং আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আপনার মনের কি হালাত নবী বলেন আবু বকর কপাল আপনার ধন্য আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আবু বকর কান্না করে করে পাগলের মতো আবু বকর আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর কান্না করে বলেন ও দয়ার নবী আমি ছিলাম মক্কার ভিতর একটা জাহান্নামের আসামি কে জানতো কে চিনতো আমি আবু বকরকে আমারে তো কেউ জিগাইতো না আজ আমি আপনার সোহবতে আসার পর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন আপনার সোহবতের কারণে যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন মায়ার নবী কান্না করে বলে রে আয়েশা আবু বকরের এই দুই দিনের কুরবানি যদি এক পালায় দেওয়া হয় আমার অন্য উম্মতের ন্যায় যদি অন্য পাল্লায় রাখা হয় আবু বকরের সমান হবে না ও নবীর আশিক উম্মতির দল এত দামি আবু বকর কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নার আওয়াজ মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন হুজরা থেকে বের হয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ শুনতেছে কান্নার আওয়াজ গভীর রাত নবী হালকা ভাবে নজর দিয়ে দেখে তার সাহাবী আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে সে আওয়াজ আসতেছে নামাজ শেষের পর আল্লাহর নবী বললেন আবু বকর আপনি কাঁদলেন কেন আবু বকর বলে নবী হাশরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি বলে কেন কান্না আপনার তো জান্নাতের টিকেট আল্লাহ দান করেছেন আবু বকর বলে নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকেট ক্যান্সেল করে দেয় তখন আমার উপায় কি হবে রে নবী আপনিই তো হাশরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে নাকি বড় ভয়ঙ্কর ময়দান সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে আল্লাহ তাআলার আগান্বিত আওয়াজ দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারের দলেরা নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও নেককারদের আমলনামা ডান হাতে দিব গুনাহগারদের আমলনামা বাম হাতে দিব অন্যদিকে সূর্যের গরম আবার জাহান্নামের চিৎকারের আওয়াজ জাহান্নামের আওয়াজে জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুনাহগারগুলো কই সব আমার পেটে দাও জাহান্নামের আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ও নবী আপনিই বলেছেন যে নবীদের কোনো গুনাহ নাই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন উম্মতের কথা সবাই ভুলিয়া যাবেন ও মায়ার নবী ওই সময় কঠিন এক হালাত কান্না করে করে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে রক্ত পড়া শুরু হয়ে যাবে ও নবী আপনি হাশরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন আম্মা জানা এসা বলেন আমি দেখি আমার মায়ার নবী একদিন আমার হুজুরায় বসে গুনগুন করে কান্না করেন আমি বললাম নবী কেন কাঁদেন বলে আয়েশা হাশরের ময়দানের ভয়ঙ্কর আজাবের কথা মনে পড়েছে কান্না করি কেমন আজাব হবে আয়েশা জাননি নবীদের কোনো গুনাহ নাই তারা নাফসি নাফসি বলে কাঁদবে উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও
চাও আপন আপন বলতে কেউই সময় আপন হয়ে যাবে না আল্লাহর নবীর এই কান্না দেখে আম্মা জানাইশা বলেন আমি আমার নবীকে প্রশ্ন করলাম নবী সমস্ত নবীরা নাফসি নাফসি বলে যদি কান্না করে আপনি তো দোজাহানের সরদার আপনি তখন কি করবেন নবী বলেন আয়েশা আমি তখন সহ্য করতে না পারিয়া আমি সাথে সাথে আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব একবারও বলবো না আমাকে বাঁচাও আমি শুধু বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার গুনাহগার উম্মতগুলো বাঁচাও একটা উম্মত যেন জাহান্নামে না যায় জাহান্নামে গেলে আমি জান্নাতের ময়দানে যাব না আম্মা জানাইশা বলেন নবী তখন কি হবে আম্মা জানের জবাবে নবী বলেন আয়েশা আমার কান্না দেখে আল্লাহ দয়া করে বলবে নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আর আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আল্লাহর অর্ডার পাইয়া আমি তখন আমার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দরজায় নিব আম্মা জানায়েশা প্রশ্ন করলেন নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উম্মতগুলো কেমনে চিনবেন আমার মায়ের নবী বলেন আয়েশা আমার উম্মতেরা যারা পাঁচ বেলা রোজু বানাইয়া সিজদা করেছে নামাজ পড়েছে কিয়ামতের কঠিন সময়ে তাদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের ময়দানে নিয়ে যাব আমি আল্লাহর নবী তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা তো নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন ও যুবক ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও নবীজির সুন্নতের মালা গলায় লাগাও মরিয়া গেলে যাবা নামাজ সারবা না বেপর্দায় চলবা না একটা সেকেন্ডের জাহান্নামের আজাব সহ্য করার শক্তি কারো নাই আজ এত বিশাল জান্নাতি বাগান কত আশেক জাকেরারা বসে আছে কত আল্লাহর বান্দার চোখে পানি অথচ আমার তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বুঝি বেজার এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়ে আগাও মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম এমন কোন সন্তান নাই যে মা বাবার চোখের পানি ছাড়া মানুষ হয়ে গেল ওই মা বাবার কত কান্না কত চোখের পানি আজকে তুমি তাদের কান্নায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছো ও আল্লাহর বান্দারা এই জায়গায় যারা আছো অনেকের মা নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান ওই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন তোমার চোখে কি এক ফোঁটা পানি আসবে না রে সন্তান এত নিষ্ঠুর কেন হয়েছো ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি সেরে কাঁদতে পারো না রে বাবা ওই মা বাবার দোয়া সারা মাওলানা হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি সারা আলেম হতে পারো নাই ওই মা বাবার কষ্টের জীবন বাবার মনে চাইছিল মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু কিনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো কোন সময় আঙ্গুর বেদানা খাবে কিন্তু টাকা ছিল না কেনার মতো আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই ফলের অভাব নাই কিন্তু তোমার ফ্রিজে মাছ আর ফল থাকলে কি হবে যেই মা বাবায় আফসুস করলো সেই মা বাবায় তো আজ কাফন পরিয়া কবরের ভেতরে চলে গেল ওই ফল তুমি আর কারে খাওয়াইবা ওই মাছ কারে খাওয়াইবার সন্তান ওই মা বাবারে তো মাছ যদি না পারো ফল খাওয়াইতে পারো নাই আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো আর বলো দয়ার মালিক
যেই বাবার ক্লান্ত পরিশ্রম কত খানা না খাইয়া ঘুম না গিয়া কষ্ট করে করে জীবন কাটায় দিল বাবা কোনদিন নিজের কাপড় কেনার জন্য কষ্ট করে নাই বাবা কোনদিন নিজের পেটে খানা দেওয়ার জন্য কাজকর্ম করে কষ্ট করে নাই বাবা দিন নাই রাত নাই এত কষ্ট করেছেন শুধু সন্তানকে হাসি মুখ দেখবে সন্তানের বড় বানাবে বাবা রিকশা চালাইয়া চালাইয়া টাকা দেয় ভ্যান চালাইয়া টাকা দেয় চায় সন্তানটারে মানুষ বানাবে বনক বাবা বেতন দিতে পারে না অনেক বাবা জামা কাপড় দিতে পারে না মানুষের বাড়ি কাজ করে আর দিল খুশি আমার সন্তান কোরআন তেলাওয়াত করে আমার সন্তান কেওড়াবুনিয়া মাদ্রাসায় পড়ে আমার কষ্ট কোনো দুঃখ নাই গাধার মতো কষ্ট করি তারপর দুঃখ নাই আমার সন্তান যদি হাফেজ হয় আলেম হয় কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে কি নিয়ে হাজির হয়েছো আমি যদি কোনো আমল পেশ করতে না পারি আমার জীবনের কষ্টের দেওয়া টাকা দিয়া যে সন্তানটারে আলেম বানাইলাম ওই সন্তান আমাকে না নিয়া জান্নাতের ময়দানে যাবে না ও আল্লাহর আশেকেরা সন্তানটাকে পারলানি কোরআন পড়াইতে সন্তানটারে পারলানি আলেম বানাইতে হাফেজ বানাইতে সন্তান স্কুলে পড়াও আলহামদুলিল্লাহ বাধা নাই কলেজে পড়াও বাধা নাই তবে সন্তানটাকে আদর্শওয়ালা বানাইও সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন সমবয়সী কেউ কষ্ট না পায় ওই সন্তানকে আদর্শওয়ালা বানাইয়া কোরআন পড়ায় যাও ডাক্তার হলেও কোরআন পরে পরে দোয়া করবে আর ওই সন্তানের আচরণ দেখিয়া এলাকার মানুষ মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবে ও আল্লাহর বান্দারা এখনো যারা পারেন নাই তওবা করেন আল্লাহ যতদিন হায়াত রাখেন দিনের উপরে নিজেও চলবো সন্তানকে চালাবো একজন আদর্শ সন্তানের বাবা মা হইয়া কবরে যাব আজকে থেকে আর কোনোদিন গুনাহের পথে যাব না আজকে থেকে সন্তানকেও গুনার পথে চালাবো না নবীর তরিকার বাইরে চলবো না আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন তওবার উপরে মজবুত হইয়া নবীজির তরিকা মতে আল্লাহওয়ালাদের সোহবতে চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ সবাইকে কবুল করেন ভাইরা আমার এশার নামাজ তো সামনে নামাজ পড়া লাগবে না এত বয়ানের ভর যদি নামাজ ধ্বংস হয় তাহলে জিন্দেগিই বরবাদ নামাজের আগে এখন নামাজ হবে এর আগেই পাঁচ মিনিটের জন্য যেহেতু আমারও একটা দায়িত্ব কর্তব্য আল্লাহর ওয়াস্তে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া যতটুকু পারেন আল্লাহর এই দিনের খেদমতে দান করবেন রাজি আছেন আবু বকরের ইতিহাস শুনছেন তাহলে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন সবাই হাত দেন দেওয়ার সময় নিয়ত করবেন আল্লাহ এই দানের বরকতে আমার সন্তানের সমস্যা দূর করো